সৌভাগ্যবানদের না দিয়ে রিক্সাওয়ালাকে দেন, পথের ওই যে ছোটো দোকানদারকে দেন, বাড়ির কাজকর্মে দেন, তাদেরই এটা বেশি দরকার এটা আমাদের। আর জনগণ সবাই যাকে যখন আপনার তারিখ আসবে, সময় আসবেন, অনুগ্রহ করে নেবেন, অকারণে গুজব ছড়াবেন। খুব ভালো আছি, সবাইকে বলি আপনার নিজ ভাবনায় নিরাপদে সাহসের সাথে টিকা নেয়। ভেজাল হতে পারে, মুরগির ই হতে পারে, পানি হতে পারে, ভেবে পরে কি ধরেন এরা এটাকে $5 কিনেছে, ঢাকা ক্লাবকে যদি নেয় আপনার $45 লাগবে, তখন লোভ হয় এইটা $150 না কেন, তার না দিলেই চলে, পানি দিয়ে দেবে। সরকারের যখনই আসবে তখনই অনুগ্রহ করে সবাই টিকা নেবে, এই সম্পর্কে কোনো গুজব ছড়াবেন না, নির্ভাব নাই, এসে টিকা নিয়ে যাবে। বলছিলাম যে প্রধানমন্ত্রী আমার আগেই টিকা নেবেন, তো যাই হোক, কিন্তু এখন তো আমরা নিয়েছি, উনাকে নিলে আরও দেশবাসী উৎসাহিত হবেন, আমরা সবাই উনার ভালো চাই, আমার দেশের জন্য উনাকে দরকার। আরো ভালো থাকা দরকার, তো অবশ্য ব্যাপারে একটু স্বাস্থ্যগত জিনিসটা দেখতে হবে, ওনার যেহেতু অনেকগুলি রোগ টোগ আছে সেটাকে ওই একটা ওই আর্থাইসিসের একটা ইঞ্জেকশন দেন, সেটার কোনো ইয়ে আছে কি না ওটাকে ওনাদের প্রত্যেকে দেওয়া হবে, তাহলে ওনাদের প্রত্যেকেরই টিকা দেওয়া হবে, যখনই সুযোগ আসবে তাদের তো মাঠে ঘাটে দৌড়াতে হবে, এত ভয় পেলে চলবে না, আন্দোলন করতে হলে তো সুস্থ থাকতে হবে, কেবল সিঙ্গাপুরে দৌড়িয়ে আন্দোলন হবে।